वेलकम बैक टू माई चैनल इस पम्पा आमी हलम पम्पा। तो बंधुरा आपनारा केमन आशा करी भलोई आमिओ भलोई आछि। देखुन आमी आज के आबार एकटा नतून रेसिपी निये चले एसेछि। आमी आज के आपनादेर साथे शेयर करब पापदा माछेर तेल झाल बा पापदा झालो बोलते पारेन। चलुन ताहले रेसिपिटा शुरू करुन। देखे नीन आपनारा रेसिपि करते कि कि लागछे। देखुन आमी एखाने पापदा माछ आठटा पापदा माछ निएछि। पापदा माछगुलोके आमी भालो करे धुये निएछि, परिष्कार करे धुये निएछि एकदम। पापदा माछटाके नून हलुद और एकटू काँचा तेल माखिए रेखेछि। काँचा तेलटा माखिए रखले ना पापदा माछ थेके माने पापदा माछ तो जेहेतु आसिन फोटे, किन्तु पापदा माछे तेल माखिए रखले फुटबे ना। एबार आमी कड़ाइते तेल दिए दिलाम। आमार तेलटा भालो मतो गरम हये गेछे। आमी माछगुलो भेजे नेब एकसाथे, माछगुलो धरबे ना, आमी चारटे चारटे करे भेजे नेब। আর পাবদা মাছ বেশি ভাজারও দরকার নেই, যেহেতু খুব নরম মাছ মানে খুব ভেঙেও যায়, তাই আস্তে করে হালকা করে উল্টে পাল্টে আমি ভেজে নেব। দেখুন আমি এই এক দুটো পিসই আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। খুব সাবধানে করতে হবে। আর মাছগুলো ভাজা হয়ে গেছে, ততক্ষণে আমি দেখিয়ে দিই অন্য মশলা কী লাগছে। আমি এই দুটো পেঁয়াজ নিয়েছি পেস্ট করে, একটা টমেটো পেস্ট করে নিয়েছি, আর এখানে আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি। এবার যে কড়াইতে তেল ছিল ওই কড়াইতেই আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম জিরে, দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার ফোড়নটা একটু ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর ফোড়নটা বেশ লাল হয়ে এসছে, এবার আমি এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। আমি যেহেতু আটটা পাবদা মাছ নিয়েছি, দুটো বড় সাইজের পেঁয়াজ দিলেই হয়ে যাবে ঠিকঠাক। এবার পেঁয়াজের একটু কালারটা ধরে যাতে ভালো হয় তার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম, আর একটু নুনও দিয়ে দিলাম। নুন দিলে তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর চিনিতে কালারটা ধরে আসবে। দেখুন পেঁয়াজটা আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হোক ততক্ষণে আমি একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নেব। এখানে আমি দু চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু ঝালের জন্য। একটু কাঁচা তেল দিয়ে দিলাম, তাতে মশলাটা বেশ ভালো গন্ধ আসবে আর টেস্টও হবে। একটু জল দিয়ে ভালো করে এবার এটাকে গুলে নেব। দেখুন আমার পেস্টটা বানানো হয়ে গেছে। এবার আমি এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছিলো তখন আমি এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা। এবার এটাকে ভালোভাবে এটার সাথে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। ভালো করে টমেটোটাও এর সাথে কষিয়ে নিলাম। এবার যে গুঁড়ো মশলার আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা এবার দিয়ে দেবো আস্তে আস্তে। এবার পেস্টটার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা কষতে যায় ভালোভাবে, মশলাটা যাতে পোড়াও না লাগে। বা দেখুন একটু ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। দেখুন মশলা থেকে আমার তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি জল অ্যাড করে দেবো। এখানে যার যা রকম প্রয়োজন সে ঝোল রাখবে সেরকমই জল অ্যাড করবেন। আমি বেশি ঝোল রাখবো না, আমি এক গ্লাসের মতো জল দিয়েছি। ঝোলটা ফুটে উঠেছে, ঝোলটা বেশ গাঢ় গাঢ় হয়ে এসছে। আমি তখন ওই মাছগুলো দিয়ে দেবো আস্তে আস্তে, এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। সব মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিয়েছি। এবার মাছগুলো দিয়ে আমি চার পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব। এবার কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো, তাতে ভালো গন্ধটাও আসবে। এবার পাঁচ মিনিটের জন্য আমি একটু ঢেকে দিয়েছি। পাঁচ মিনিট পরে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখুন আমার রেডি হয়ে গেছে পাবদা মাছের ঝাল। তা এই পাবদা মাছের ঝালটা খেতে ভীষণই ভালো লাগে। এবার আমি একটু ধনে পাতা দিয়ে ডেকোরেশন করে নিলাম, ধনে পাতার গন্ধটাও বেশ ভালো লাগে। তার বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও